अच्छा قال زيد ودل ورجال ورأيت زيدا ودل ورجال ما تو بزيد ودل ورجال باش দ্বিতীয় পদ্ধতি আচ্ছা আমরা প্রথম পদ্ধতির প্রকারগুলো একবার বলি কি বলবেন মুখস্থ বলেন প্রথম পদ্ধতির প্রকারগুলো তোমার হলো আল মুফরাদ ও মুনসারিফ সহি, দ্বিতীয় হলো আল মুফরাদ মুনসারিফ জারি মাজরারি সহি, তৃতীয় হলো আল আলজামা মোকাসার মুনসারিফ। সুতরাং এই তিন প্রকারের এরাব হলো দম্মাই লাভ দিয়া, জাআ জাইদুন দালবুন ওয়ারিজালুন, রাআইতু জাইদান ওয়াদালবান ওয়ারিজালান, মারাট তো বি জাইদিন ওয়াদালবিন ওয়ারিজালিন। একটাই তো বললেন রাফা হবে জাম্মা লাফ দিয়া, কিন্তু নসবের কথা বললেন না, জারের কথা বললেন না। নসব হবে লাভ ফাতাহি লাভ জিয়া, জার হবে কাসরাই লাভ জিয়া। জি আচ্ছা, এবার আসে দ্বিতীয় পদ্ধতি। তাহলে দ্বিতীয় পদ্ধতি রাফা হবে জাম্মা লাফ জিয়া দ্বারা, নসব জার হবে কাসরা লাফ জিয়া দ্বারা। ওস্তাদ জাম্মা লাফ জিয়া জিনিসটা কি? জম্মাই লবজিয়া, জম্মা মানে হইলো ফেস, আর হইলো মানে প্রকাশ্য, প্রকাশ্য। আচ্ছা আচ্ছা, প্রকাশ্য পেজ দ্বারা, তাই তো? জার আর নাসাব হবে কাসরায়ে লবজিয়া দ্বারা। জি, এইটা কিন্তু আপনাদের এই হায়দরাবাদ অনুবাদে লেখা হয়েছে কিতাবটা সংক্ষেপে, আর নাহুর মধ্যে পাইবেন এভাবে যে প্রথম প্রকার বা প্রথম পদ্ধতি দিয়ে এভাবে বলবে এই আরবটা এই তিন প্রকারে গ্রহণ করে, মানে দুইটা দুই ধরনের ইয়ে। এখন এখানে সংক্ষিপ্ত আছে হায়দরাবাদটা। আচ্ছা, তো দ্বিতীয় পদ্ধতি আমরা বলছিলাম নয়টা পদ্ধতি, তার মধ্যে প্রথম পদ্ধতি আমরা পড়েছি। প্রথম পদ্ধতি হইল রাফা হবে জম্মাই লবজি, নসব হবে ফাতাই লবজি, জর হবে কাসাই লবজি। দ্বিতীয় পদ্ধতি এখন আমরা যাব। দ্বিতীয় পদ্ধতির মধ্যে রাফা হবে জম্মাই লবজি, নসব ও জর হবে কাসাই লবজি। দেখছেন, তাহলে একটা জিনিস পরিবর্তন হয়েছে, নসব ও জর একই জিনিস দ্বারা হবে কাসাই লবজি দ্বারা। কি বললাম? নসব জার কাসরাই লবজি দ্বারা। হ্যাঁ, আর জম্মা কিন্তু রাফা কিন্তু জম্মাই লবজি দ্বারাই। এখন আসুন, এই পদ্ধতি শুধুমাত্র জামা মুয়ান্নাস সালিমের সাথে প্রযোজ্য। এই পদ্ধতি কার সাথে প্রযোজ্য? জামা মুয়ান্নাস সালিমের সাথে। জামা মুয়ান্নাস সালিমের সাথে প্রযোজ্য, জামা মুয়ান্নাস সালিম তো আমরা চিনছি ইতিমধ্যে, তাই না? জামা মুয়ান্নাস সালিম কাকে বলে আপনি কি পারেন? জি বলুন তো। মুয়ান্নাস শব্দের শেষে আলিফ ও লম্বা তা দিয়ে যে জমা করা হয় সেটা হলো জমা মুয়ান্নাস সালিম। শুধু মুয়ান্নাস শব্দের শেষে নয়, মুয়ান্নাস শব্দের শেষে তো করে না, মুয়ান্নাস শব্দের শেষে করলে তো তাহলে মুসলিমা তাতুন হইতো। এখানে হইলো এমন জমা যার ওয়াহিদ ওজন ঠিক রেখে শেষে আলিফ এবং লম্বা বৃদ্ধি করা হয়। তাহলে এটা মূলত গঠন করা হয় কিন্তু ওয়াহিদ মোজাক্কার থেকে, ওয়াহিদ মুয়ান্নাস থেকে করলে তো হয়তো মুসলিমা তাতুন, কারণ মুসলিমাতুন থেকে মুসলিমা তাতুন, কিন্তু করা হয় মুসলিমুন থেকে, তাহলে মুসলিমা আতুন। বিষয়টি কি বুঝতে পারলাম? জি। তাহলে এই পদ্ধতিটা শুধুমাত্র জামা মুয়ান্নাস সালিমের জন্য। তাহলে এটা হলো চার নম্বর প্রকার। প্রকার ওখানে উপর তিনটে প্রকার গেছে, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজারি সহি, জামা কাসরা মুনসারিফ। চতুর্থ নম্বর প্রকার হলো জামা মুয়ান্নাস সালিম। চতুর্থ প্রকার নাম কি? জামা মুয়ান্নাস সালিম, জামা মুয়ান্নাস সালিম। আর চতুর্থ নম্বর প্রকারটা শুধুমাত্র একটা পদ্ধতি গ্রহণ করছে, সেটা হলো কি? দ্বিতীয় নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতিটা কি? রফা হবে জম্মা লব্জি দ্বারা, নসব জর হবে কাসরা লব্জি দ্বারা। কি বললাম বলেন? জম্মা হবে, রফা হবে জম্মা লব্জি দ্বারা, নসব জর হবে কাসরা লব্জি দ্বারা। আর এটা ফকার কয়টা? এই পদ্ধতি গ্রহণ করবে কয়টা ফকারে? একটা ফকার। এই পদ্ধতি গ্রহণ করবে একটা ফকারে। সেটা হলো কত নম্বর ফকার?
চতুর্থ নম্বর ফাকার, কত নম্বর ফাকার? চতুর্থ নম্বর ফাকার। এ ফাকার নামটা কি? জামা মুয়ান্নাসে সালিম। এ ফাকার নামটা কি? জামা মুয়ান্নাসে সালিম। সালিম, খেয়াল রাখবেন, আমরা নাম্বার দৃষ্টিকোণ থেকে মনে রাখবো, ফাকার দৃষ্টিকোণ থেকে মনে রাখবো, পদ্ধতি দৃষ্টিকোণ থেকে মনে রাখবো। পদ্ধতি হলো দ্বিতীয় নম্বর পদ্ধতি, ফাকার হলো চতুর্থ নম্বর ফাকার, নাম হলো জামা মুয়ান্নাসে সালিম। আর পদ্ধতিটা কি সেটা বলে রাফা হবে রম্মা লফজি দ্বারা, নসব জড় হবে কাসরা লফজি দ্বারা। এখন আসুন, জামা মুয়ান্নাসে সালিম তো আমরা দেখিনি। হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, এখানে দেখেন আমরা আগের মধ্যে আমরা উদাহরণ দিচ্ছিলাম কি ফেল আর ফাইল দ্বারা, তাই না? এখানে কিন্তু ফেল আর ফাইল নমুতা খবর হিসেবে এসেছে, তার মানে আপনারা দেখবেন আসমাই মারফুআত মানে যে সকল শব্দের মধ্যে রফা হয় এগুলোর একটা তালিকা দেওয়া হয়েছে। তালিকার মধ্যে প্রথম তালিকার মধ্যে এসেছে ফাইল, দ্বিতীয় তালিকা নাই ফাইল, তৃতীয় নম্বর হলো মুবতাদা খবর। এখানে হুন্দা মুসলিমা তো মুবতাদা খবর এনেছে। আচ্ছা, আপাতত আমরা ওদিকে না গেলেও আমরা একটা জিনিস দ্বারা আমরা বুঝিনি, হুন্দা মুসলিমা তো বাদ দিলাম, আমরা আমাদের প্রথম উদাহরণটা খেয়াল করি। তো প্রথম হলো যে আমরা যা যাইদুন ফেল দাঁড়াই দিই, তাহলে যা মুসলিমা তুন কি হবে ভাই? যা যা মুসলিমা তুন, যা মুসলিমা তুন। দেখেন দুই পেশ দ্বারা হয়েছে, কি দ্বারা? দুই পেশ দেখাও যাচ্ছে। তাহলে যা মুসলিমা তুন, কি বললাম ভাই? আবার অন্য ফেল দি বলি, জাহাবা মুসলিমাতুন, জাহাবা মুমিনাতুন, জাহাবা কনিতাতুন, জাহাবা নাসিরাতুন, জাহাবা সামিআতুন। বিষয়টা কি বুঝতে পারলাম? মানে আমাদের এখানে মূল খেয়াল রাখতে হবে রফা কি দ্বারা হয়। এরপর দেখবেন বিভিন্ন ধরনের আমেল আসে, যেমন এখানে মুবতাদা খবর দিছে হুন্না মুসলিমাত, উভয়টাই রফা যুক্ত, তাই মুসলিমাত দিয়ে হয়েছে কি দুই পেশ। বা আরো অনেকগুলো পাইবে, যেমন আপনার হইলো হরবমসবা বিল ফাইলের খবরটা কিন্তু রফা যুক্ত হয়, ইন্নাল্লাহ কান আলিমান হাকিমা। তাহলে কি হবে? ইন্নাল মুসলিমিনা কানিতাতুন মুজাহিদাতুন। জি, এবার আসুন, রাআইতু মুসলিমাতিন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন, দুইটা একই আরাব কাসরা লফজি, তাই রাআইতু মুসলিমাতিন তার নিচে দুই জের, মারারতু বিমুসলিমাতিন এখানে দুই জের। বিষয়টা কি বুঝতে পারলাম? জি। তো এটা আরাব মানে যেমন এভাবে শিখবেন হুন্না মুসলিমাতুন বা যা মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বিমুসলিমাতিন, যা মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বিমুসলিমাতিন। বলেন তো একজনে দ্বিতীয় পদ্ধতি সহ, বলে পদ্ধতি মোট কয়টা? পদ্ধতি হলো নয়টা, ফাকার হলো ১৬টা। আপনি তো দেরি করে এসেছেন, আচ্ছা অসুবিধা নেই, ফাকার হলো ১৬টা, পদ্ধতি হলো কয়টা? নয়টা। আরব হলো কয়টা? তিনটা। রফা নসব জর, আরব কয়টা? তিনটা। রফা নসব জর। আবার আমরা বলছিলাম রফা দেওয়া হয় ৫ ভাবে, নসব দেওয়া হয় ৬ ভাবে, জর দেওয়া হয় ৫ ভাবে। আবার বলছিলাম যে রফা নসব জর এগুলো আবার কি দুই ভাবে আমরা পাইলাম, একটা হলো কি হুদুব দ্বারা দেওয়া হয়েছে, আরেকটা দেওয়া হয়েছে হরকাত দ্বারা। আবার আমরা পাইলাম কখনো তাকদীরি কখনো লাফজি, তাই না? তাহলে আমরা এই প্রকাশ্য অপ্রকাশ্যের দৃষ্টিকোণ থেকে দুইটা প্রকার পাইলাম, আবার হরকত না হুরুফ এটার দৃষ্টিকোণ থেকে দুইটা প্রকার পাইলাম, আবার পাইলাম কি ধরন পাইলাম প্রত্যেকটার আলাদা আলাদা, যেমন রফা ধরে ধরন ৫টা, নসবের ধরন ৬টা, জর ধরন কয়টা? ৫টা। এটা জি ফ্লেভার বলা হয়ে গেছে। জি, আচ্ছা দ্বিতীয় পদ্ধতি মানে কি? তাকদীরি কি অপ্রকাশ্য? তাকদীরি মানে অপ্রকাশ্য। জি জি, দ্বিতীয় পদ্ধতি রাফা হবে, রাফ হবে দম্মাতু লাফজিয়া, লাফজিয়া দ্বারা, না নাসাব ও জার হবে কাসরাতু লাফজিয়া দ্বারা। এই পদ্ধতি শুধুমাত্র জামা মুয়ান্নাস সালিমের জন্যই প্রযোজ্য, যেমন হুয়া মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। হুন্না হুন্না হুয়া না হুন্না। জি, এবার যেহেতু মুসলিমাতুন এখানে অনেকগুলো মানুষ বোঝাচ্ছে মহিলা, সেক্ষেত্রে হুন্না হবে। জি জি,
মুমিনাতুন হ্যাঁ আচ্ছা হুন্না মুমিনাতুন রাআইতু মুমিনাতিন মারারতু বি মুমিনাতিন জি আমি কাইম উদ্দিন মোল্লা ভাই আপনি বলেন কনিতাতুন দ্বারা এমডি কাইমউদ্দিন মোল্লা ভাই আমাদের কথা কি আপনি শুনতে পাচ্ছেন এমডি কাইমউদ্দিন মোল্লা ভাই নাই তার সারু করে কই যে গেল না আমাদের জহির ভাই কোথায় জহির ভাই কি চলে গেছেন আছেন হ্যাঁ চলে গেছেন আচ্ছা তাহলে আমরা পাইলাম কি হুন্না মুসলিমাতুন ওয়াইদু মুসলিমাতি মারাতু বি মুসলিমাতি আচ্ছা এবার তৃতীয় পদ্ধতিটা আসি আপনাদের বেশি হলে আমাকে বলবেন কিন্তু এগুলো মুখস্থ করতে হবে প্রথম পাকায় মুফরাদ মুসাফে সহি এই জন্য আমি জিফলে বার বার বলতেছি মুফরাদ মুসাফে সহি মুফরাদ মুসাফে জার মাজে সহি জামকে সারে মুনসারিম এরপর হলো জামা নাসে সারিম চতুর্থ নম্বর পাকা কি জামা না সারিম দুই ভাবে মুখস্থ করবেন ফকাহের দৃষ্টিকোণ থেকে যেমন মুফরাদ মুসাফে সহি মুফরাদ মুসাফে জার মাজে সহি জামা কাসে মুনসারিম এরপর হলো জামা না সারিম আবার হলো পদ্ধতি দৃষ্টিকোণ থেকে রাফা হবে জম্মা লবজি ফলে নসব হবে জম্মা পাতায় লবজি জ্বর হবে কাসায় লবজি এবার আবার দ্বিতীয় পদ্ধতি রাফা হবে জম্মায় লবজি নসব জ্বর হবে কাসায় লবজি এরপর আবার উদাহরণ সহ সবগুলি শিখতে হবে মানে এটা যত ভালো পারবেন তত আপনার আরো মজবুত ফুরা নাহমের ফুরা নাহুর মধ্যে এটাই হলো মেন এটা হলো তার নাবি আচ্ছা তৃতীয় পদ্ধতি রফা হবে জম্মায় লবজি দ্বারা নসব জ্বর হবে কি ফাতাহ লবজি দ্বারা তাহলে ব্যবধান কি আগের তামেতে কাস্তায় লবজি এখানে হলো ফাতাহ লবজি ব্যবধানটা কি বুঝতে পারছেন জি ওস্তাদ জি তৃতীয় একদম সহজ তৃতীয় ফকা শুরু করব কি না আচ্ছা আমরা শুধু পদ্ধতিটা বলে যাই তৃতীয় ফাঁকার সাথে অন্য জিনিস কিন্তু অ্যাড আছে তাই বলতেছি না কি আচ্ছা বলে যায় রফা হবে জাম্মায় লবজি দ্বারা নসব জ্বর হবে কি ফাতায় লবজি দ্বারা এই পদ্ধতি শুধুমাত্র গাজী মোস্তফার সাথে প্রযোজ্য আমাদের দ্বিতীয় পদ্ধতিও একটা ফাঁকার সাথে প্রযোজ্য তৃতীয় পদ্ধতিও একটা ফাঁকার সাথে প্রযোজ্য দ্বিতীয় পদ্ধতি জমানায় সালেম তৃতীয় পদ্ধতি গাজী মোস্তফার সাথে এবং গাজী মোস্তফটা আমাদের বুঝতে সময় লাগবে এই জন্য আপাতত এতটুকু মধ্যে আমরা খেয়াল রাখি ঠিক আছে আজকে তিনটাই মোট ফাঁকা হয়েছে পাঁচটা বলছি মফরাদ মনসাবে সহি মফরাদ মনসাবে জাহির মাজার সহি জবাকসের মনসারেব জগন্নাথ সারেব গায়ের মনসারেব ফাঁকা পাঁচটা বলেন তো মফরাদ মনসারেব সহি জারি মাদরারি সহি জামা মুকাসার মনসারিফ এরপরে জগন্নাথে জামা মুয়ান্নাস সালিম জামা মুয়ান্নাস সালিম গারে মুনসারিফ জি আর কই বলেন ওস্তাদ ওস্তাদ জারে মাজরিরা একটু বুঝাবেন কিভাবে চিনবো এটা জারে মাজরি ও জারে মাজরি সো আপনি তো এটা পান না হ্যাঁ জারে মাজরি সহি এটা হলো সহিয়ার ইস্তার অভিষিক্ত অর্থাৎ আমরা সহি সহিটা বুঝি নিন সহিটা বুঝলে এটা ই হবে সহিটা হচ্ছে কোনো হরফে ইল্লতি নাই না না এটা সহি না জিনিসটা বুঝতে হবে হরফিলত কোথায় নাই জাহিদুনের মধ্যে হরফিলত আছে না আছে ইয়া আছে আছে তাহলে এরপর কিন্তু এটা সহি তাহলে বোঝা গেল নাহবিদের নিকট সহি একটা সরফিদের নিকট সহি আরেকটা তাই না নাহবিদের নিকট হলো শব্দের শেষ অক্ষরে যদি হরফিলত না থাকে তাহলে সেটা সহি আর অন্য শব্দ মধ্যে থাকবে না থাকুক সেটা দরকার নাই শব্দের শেষ অক্ষরে থাকতে হবে শব্দের শেষ অক্ষরে থাকলে কিন্তু সহি না না থাকলে সহি বিষয়টাকে বুঝতে পারলাম এটা কি নাহবিদদের মতে হ্যাঁ আর যার মাঝে সহি হলো শব্দের শেষ অক্ষর হরফিল্লত আছে কিন্তু এর আগে রয়েছে কি এর আগে সাকিন রয়েছে এর আগে হরফটা সাকিন যদি হয় তাহলে ওটার নাম হবে যার মাঝে সহি যেমন দেখেন দাল উন জবি উন ওয়াও ইয়া কিন্তু শেষ অক্ষর তার আগে সাকিন রয়েছে তাই না জি জি এবার এবার বিষয়টা ক্লিয়ার করে দিই জি জি ক্লিয়ার ওস্তাদ জবিউন অর্থ কি জবিউন হরিণ আর ওয়ালদুন দালউন দালউন বালতি বালতি জি বলেন তো বালতি হ্যাঁ তৃতীয় নম্বর পদ্ধতি বলেন তো এবার ও না তৃতীয় নম্বর না পাঁচটা ভাগের নাম বলতে বলছিলাম বলেন
মুফরাদ মুনসারিফ সহি, জি, তারপরে জারে মাজরার সহি, এর জামা মুকাসসার মুনসারিফ, তারপরে হচ্ছে জামা মুয়ান্নাস সালিম, আর এর হচ্ছে গায়রে মুনসারিফ। আরেকবার বলেন। মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরারি সহি, জামা মুকাসসার মুনসারিফ, জামা মুয়ান্নাস সালিম, গায়রে মুনসারিফ। জি আরেকবার বলেন। এমনি কাইমদুল মোল্লা ভাই কি আছেন বলবেন। ওস্তাদ জি আজকে কি আর পড়াবেন না? না কাজে মনস্তাদেব এখন যদি না বুঝেন, বুঝে বুঝে গিয়ে মানে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে যাচ্ছি, এরপরে আপনারা যদি বলেন অসুবিধা নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। গাজী মোস্তাদেব তো বিশাল ব্যাপার, কি বলেন জাহাজ ইসলাম ভাই, অসুবিধা হবে কি? জি আমার অসুবিধা হবে না, আমি পারবো ইনশাল্লাহ। এরপরে আপনি সবাইকে নিয়ে আগান। হ্যাঁ সবাইকে নিয়ে আগান, অনেকে আছে একটু পিছিয়ে আছে। কথাই বলতেছেন না কুয়াবুন্নাহার, উনিও নাই মনে হয়। স্যার উস্তাদ সরি স্যার উস্তাদ, এই যে পরে যে আছে তিন পদ্ধতি, এটি ছয়টি ইসমের জন্য প্রযোজ্য। ওয়াও দ্বারা হবে, আলিফ দ্বারা হবে, ইয়া দ্বারা হবে। জি হ্যাঁ হ্যাঁ ওইভাবে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা অগ্রসর হই। তাহলে জামা কি বললাম, গায়ে যেমন সাহেব না, গায়ে যেমন সাহেব এখন আমার বোঝা লাগবে, এখানে গায়ে যেমন সাহেবটা আনে নাই। গায়ে যেমন সাহেবটা এখানে কি আনে নাই? গায়ে যেমন সাহেব হলো এমন শব্দ যে শব্দের মধ্যে নয়টা সবাবের মধ্যে একটা সবাব অথবা দুইটা সবাব পাওয়া যাবে, এটা সবাই লেখে। এমন শব্দ যে শব্দের মধ্যে একটা সবাব নয়টা সবাবের একটা সবাব অথবা দুইটা সবাব পাওয়া যাবে, দুইটা সবাব পাওয়া যাবে অথবা এমন একটা সবাব পাওয়া যাবে যেটা দুইটা সবাবের কায়মকাম। কি বললাম? দুটো সব পাওয়া যাবে অথবা এমন একটা সব পাওয়া যাবে যেটা কি দুইটা সব হবে কায়েম মুকাম। ধরেন তো গায়ের মুনসারিফ এমন শব্দ যার মধ্যে নয় স্বভাবের মধ্যে দুই স্বভাব পাওয়া যাবে অথবা এক স্বভাব পাওয়া যাবে, যে এক স্বভাব দুই স্বভাবের কায়েম মুকাম, সেটাকে গায়ের মুনসারিফ শব্দ বলে। জি এই স্বভাব গুলো কি এখন আমাদের এটা জানতে হবে তাই না? সবগুলো হলো প্রথম হলো আদল, প্রথম প্রকার কি আদল, প্রথম স্বভাব কি আদল, দ্বিতীয় স্বভাব হলো অস্প, আপাতত নামগুলো খেয়াল রাখেন আদল, দ্বিতীয় শব্দ কি অস্প, দ্বিতীয় স্বভাব হলো অস্প, তৃতীয় স্বভাব তানিস, তৃতীয় স্বভাব কি তানিস মানে মন্নাস, আদল অস্প তানিস, এবার চতুর্থ হলো মারফা, চতুর্থ কি মারফা, পঞ্চম হলো কি অজমা, পঞ্চম কি উজমা, পরে ষষ্ঠ হলো কি জমা, জমা মুমতাহুল জামু, হ্যাঁ জমা, আচ্ছা আপনারা খেয়াল করেন জমা আর পজমা জমা, এরপরে হলো কি তারকিব, জি ওইটাই বলতেছিলাম আর কি, ওইটা দিব কি না। আচ্ছা তাহলে আমাদের কমান্ডার বলতেছেন যে ওইটা দিলে ফড়া অনেক ভারী হয়ে যাবে, তাহলে ওইটা কি দিব, তাহলে ওইটা নাই দি, তাহলে অন্যটা পরি, গাড়ি মোস্তাদ তো আমরা কালকে শুরু করি। জি কেন বলছো ওস্তাদ যে এসমে গায়ের মুতামাক্কিনের অনেকটা পার্ট, এইটাই তো ভালোভাবে না জানলে এরাব যখন আমরা এরাব বিহীন এবারাত পড়তে যাব তখন তো অনেক অসুবিধা হয়ে যাবে, এটা যদি ভালোভাবে না বুঝি। এই জন্য আমার মনে হয় এটা বেশি ভালো করে বুঝি। আচ্ছা বুঝি, একটু লিখলে বলেন, আমি ওইদিকে একটু নার্সের কথা বুঝলাম। জি
এই জন্য বলছি বলছে এসমে গায়ের মুতামাক্কিনের এই টেবিলটা যদি না বুঝি, ছকটা না ভালো করে বুঝতে পারি, তা এরাববিহীন এবারাত পড়তে আমাদের অসুবিধা হয়ে যাবে না? এই জন্য এটা তো বেশি ভালো করে বোঝা দরকার মনে হয় আমার। এসমে গায়ের মোতাবেকিন, হ্যাঁ আমরা আলোচনা করছি, এরপরে আসছিলাম ওই সময় বলছিলাম ওটা বোঝার জন্য। তাহলে না হয় তাহলে আমরা তাহলে আজকের পর্যন্ত রাখি কি? জি জি বলুন। জি, না না, গাড়ি মুস্তারিফ শুধু একটা ক্লাস নিবেন একদিন পুরো গাড়ি মুস্তারিফ, আচ্ছা তাহলে ভালো আচ্ছা, হবে। তাহলে রাতেই নি, রাতে গাড়ি মুস্তারিফ বলে বলে নি। একদম শেষ করে দিবেন একদম যা আছে গাড়ি মুস্তারিফ। এরপরও এত সহজ না, গাড়ি মুস্তারিফ একটা হার আছে, আলোচনা করলে অনেকে বলবেন যে আমি এখনো বুঝি নাই। আদল বিষয়টা, আদল যে বিষয় এটা খুব কঠিন বিষয়, বুঝলেন? জি গায়ের মুনশারিফের ওই 9টা স্বভাব শব্দ থেকে বার করা, ওইগুলোই তো বেশি হার্ড। জি জি ওইটাই, এটাই আর কি একটু কঠিন 16 ভাগের মধ্যে, বাকিগুলো সহজ। আমাদেরকে একটু বান সহজ করে দিবেন যেন বুঝতে পারি। জি, গায়ের মুনশারিফের অনেক প্রকারই সহজ, কয়েকটা প্রকার কঠিন, 9 প্রকারের মধ্যে জি আচ্ছা, তাহলে অনেকগুলো বোঝা যাবে, কয়েকটা গায়ে বোঝা যাবে। মনসব আমরা রাখে দিলাম। আমরা তাহলে সামনের ফকারের দিকে যাই। জি গায়ে জি, মনসব তো হলো কত নম্বর ফকার? 4 নম্বর। 4 নম্বর ফকার না, 5 নম্বর ফকার। অসুবিধা নাই তো, সামনে অগ্রসর হই নাকি? না অসুবিধা নেই, অগ্রসর। আচ্ছা এরপরে আসুন, আরাব্বিল হুরুফের পদ্ধতি চলে এসছে, আর এটা হইলো 5 নম্বর ফকার আসবে। তাহলে আগেরটা কিন্তু গেছে আমাদের হলো আরাব্বিল হরকাত, আর এটা হলো আরাব্বিল হুরুফ। আচ্ছা প্রথম পদ্ধতি আরাব্বিল হুরুফে, আর হইলো আপনার এমনি কত নম্বর পদ্ধতি হবে? এটা 9 পদ্ধতি, 4 নম্বর পদ্ধতি তাই না? কত নম্বর পদ্ধতি সিরিয়ালে? 4 নম্বর পদ্ধতি, কত নম্বর পদ্ধতি? 4 পদ্ধতি? নম্বর 4। রফা হবে ওয়াও লফজি দ্বারা, রফা হবে কি দ্বারা? ওয়া দ্বারা, ওয়াও লফজি দ্বারা। নসব হবে, আলিফ দ্বারা, নসব হবে আলিফ দ্বারা। জহর হবে ইয়া দ্বারা, জহর হবে কি দ্বারা? এখানে ইয়া তো আলিফ লফজি বলার দরকার ছিল এবং ইয়া লফজি বলার দরকার ছিল, মানে রফা হবে ওয়াও দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, জহর হবে ইয়া দ্বারা, সহজ কথা। এই পদ্ধতি 6টা এসএমের সাথে খাস, এই পদ্ধতির জন্য আপনার খোঁজও লাগবে না, শুধু 6টা এসএম মুখস্থ রাখলে চলবে, বুঝাচ্ছে ভাই? জি জি, এই পদ্ধতির জন্য আমাদের খোঁজাও লাগবে না। জি, এই পদ্ধতি 6টা এসএমের সাথে খাস, যখন তাই ইয়ামত তাকালিম ছাড়া অন্য কিছুর দিকে এজবত হবে। শর্ত একটা আছে, শর্ত হলো কি? এই পদ্ধতি যখন ইয়ামত তাকালিম ছাড়া অন্য কিছুর দিকে এজবত হবে। এখানে পদ্ধতির নামটা এটা উল্লেখ করে নাই, নামটা একটা আছে যে 6টা এসএম যখন কি হবে, 6টা এসএম বা আসমায়ে সিত্তা, আসমায়ে সিত্তা মোজাফুন ইলাল ইয়া ইলা ইয়াই গাইল মোতাকাল ইলা গাইল ইয়াই মোতাকাল, এইভাবে আছে আর কি, এখানে এটা উল্লেখ করা নাই। আচ্ছা যাই হোক, এই 6টা এসএম এর সাথে প্রযোজ্য, যখন তাই ইয়া মোতাকাল অন্য কিছুর দিকে আজাবত হবে। সত্য হলো এটা, ইয়ামত আলমের দিকে আজাবত হতে পারবে না। জি, ইয়ামত আলমের দিকে আজাবত হলে কিন্তু অন্য প্রকারে চলে যাবে। এখন আসুন 6টা এসএমটা কি? আবুন আখুন হামুন হানুন ফামুন জুমালি, কি বললাম ভাই? আবুন আখুন হামুন, আবুন মানে বাবা, আখুন মানে হলো, আখুন মানে হলো ভাই। আচ্ছা সবগুলো অর্থ বলবো না এখানে, আবুন আখুন এগুলো আপনার তাহিক করে নেবেন। আবুন আখুন হামুং হানুম ফামুং জুমা আলিন। জি, এখানে মূলত হইলো আবুনের মূল মূল রূপ ছিল আবুন, ওই জন্য আর কি কাজ গুলো আছে। আখুনের মূল রূপ ছিল আখুন, হামুনের মূল মূল রূপ ছিল হামুন, হানুনের মূল মূল রূপ ছিল হানুন, ফামুনের মূল রূপ ছিল কি? ফাউহুন। আর জু জু তো এভাবে ব্যবহৃত হয়। আচ্ছা তাহলে 6টা এসএম কি কি বলেন তো, মুখস্থ রাখতে হবে। 6টা এসএম কি কি আবুন বলেন? আখুন হামুন হানুন ফুজু হ্যাঁ, আবুন হানুন আখুন ফামুন হামুন জুমাল হামুন ফুজু না, হানুন ফামুন জুমাল আখুন হামুন হামুন ফামুন জু জুমাল। জি, আরেকবার বলেন, এমডি ফয়জুল্লাহ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি বলেন 6টা এসএম বলেন। আবুন আখুন আবুন আখুন হামুন হানুন ফুজ
ফামুন জুমালিন। হ্যাঁ এখানে ফু উঠছে না, আচ্ছা এখানে ফামুনটাই বলবেন, এখানে ফু দিতে হলে ফু হুন দিত, এখানে হা হাত উঠে নাই, এজন্য এটা মিস্টেক হয়েছে। ফামুন ধরবেন, কি ধরবেন? ফামুন। জি আরেকবার বলেন। আবুন আখুন হামুন হানুন ফামুন দু মালিন। জি আরেকবার বলেন। আবুন আখুন বলেন। আবুন আখুন হামুন হামুন ফামুন দু মালি। জি ফজলুল্লাহ ভাই বলছেন। আমনি কাইমুদ্দিন মোল্লা ভাই বলছেন। বলছিলাম জি। একজন যে দাওয়াত দাওয়াত দিলাম আর কি, তিনি আমাকে বললেন, মানে তিনি আমার ওস্তাদ, তিনি উমরা করতে যাবেন, তিনি বললেন আমি সশরীরে না থাকলেও আমি মোটামুটি ওখান থেকে মানসিক ভাবে থাকবো। এখন আমাদের আপনি কাইমুদ্দিন মোল্লা ভাই, উনি সশরীরে নাই কিন্তু মোটামুটি লিঙ্ক দিয়ে আছেন আমাদের সাথে, লিঙ্কে যুক্ত আছে। আচ্ছা জি আমিন। আচ্ছা এবার আসুন আমরা দেখি, যা আবু কা, দেখেন আবুন শব্দের সাথে কি ওয়াও বৃদ্ধি করছে তাই না? যা আবু কা রাআইতু আবাকা, এখানে আবার সাথে আবুনের সাথে আর বৃদ্ধি করছে, রাআইতু আবাকা মারাতু বি আবিকা, তাহলে যা আবুকা রাআইতু আবাকা মারাতু বি আবিকা, একই রকম যা আখুকা রাআইতু আখাকা মারাতু বি আখিকা, একই রকম যা হামুকা রাআইতু হামাকা আর মারাতু বি হামিকা, এরপর হলো যা হানুকা রাআইতু হানাকা মারাতু বি হানিকা। আর ফামুনের ক্ষেত্রে আমরা কি বলবো, এক্ষেত্রে ফু ওনারা দিচ্ছেন কিন্তু যুক্তিযুক্ত কারণে, মূলত ফু হুন ছিল হাটা উঠে নাই, মূলত দিয়েছেন এই জন্য যে এখানে এই ওয়াটা ইয়া দ্বারা হয়ে যাবে আর কি। যেমন যা ফু ক্যা, যা ফু ক্যা মিম আসবে না, তাই তারা ফুটা উল্লেখ করেছে। যা ফু ক্যা রাইতু ফাকা মারাতু বিফিকা, মারাতু কি বিফিকা, বিফিকা এই জন্য যদি কথা হয় যেমন রাইতু রাইতু ফাঁকা বা আপনার রাইতু মারাতু বিফিকে দেখি, অনেকে যদি আলাদা দেখেন ওইটাকে আবার ফি হরফিজার মনে করবেন না। আমরা পড়াকালীন আমাদেরকে আপনার এই নাহু সরফের কিতাব পড়ানোর পরে দুটা আপনার মোবাহাসা তৈরি করছেন, মোবাহাসার মধ্যে এক গ্রুপে আপনার প্রশ্ন করবেন আর এক গ্রুপে উত্তর দিবেন, তা আমাকে এক গ্রুপে লিডার বানাইছেন। এখন আমাকে যারা প্রশ্ন করছেন এই প্রশ্নটা আমাকে করছেন, মানে আমি প্রশ্ন ওস্তাদকে দেখাইছি আর ওস্তাদ আমাকে বললেন, তারাও একটা কঠিন প্রশ্ন করছে, তারপর যদি চিন্তা করো তাহলে তোমরা পারবা। তো এখন আমি চিন্তায় পড়ে গেলাম কি জিনিসটা হতে পারে, তো আমরাও করে একটা দেখছি, তখন বলছে তাহলে মোটামুটি চলে, দুজনে একটা একটা কঠিন আছে। পরে আমাদেরকে এরা দিচ্ছে আর মানে তাৎক্ষণিক ভাবে প্রায় 5 মিনিট চিন্তা করি তারপর বলতে পারলাম, এটা হইলো ফামুন থেকে ফি নাসের থেকে আমরা আটকে গেছিলাম। আপনারা এটা খেয়াল রাখবেন আর কি, ফামুন থেকে ফি, ফি কা তোমার মধ্যে নয়, কথা বুঝছেন? যেমন হইলো রোআইতু নুরান ফি ফি কা, রোআইতু নুরান ফি ফি কা, এখন কেউ দেখলে হাতে বলবে বাক্যটা ভুল, কিন্তু আমি তোমার মুখের মধ্যে কি দেখলাম, নূর দেখলাম, রাইতু নুরান ফি ফি কে, ফি একটা হরফেজর আর একটা কি ফামুন থেকে ফি, বিষয় থেকে বুঝতে পারলাম? জি জি। আচ্ছা তাহলে আবু নাকুন হামুন হানু ফামুন জুমালিন, এই ছয়টা এসএমএস সাথেই এটা খাস। জি তাহলে এখানে দেখেন আমরা আলোচনা করলাম কয়টা প্রকার, এটা 6 নম্বর ফকার তাই না? প্রথম প্রকার আমরা প্রথম প্রকারের জন্য আমাদের কিন্তু কঠিন ভাবে জানা দরকার প্রথম 3 প্রকারের জন্য, আর দ্বিতীয় প্রকারের জন্য লাগবে না। দ্বিতীয় প্রকার আমরা বুঝতেই পারছি সহজ ভাবে যে মুসলিমাতুন,
এই ওজনে, অর্থাৎ যেটা জমা মুয়ান্নাসে সালেম এই ওজন থাকবে সেটার সাথে এটা খাস। আবার এরপরে হলো কি পঞ্চম নম্বর ফকাস, এটা গায়রে মুনসারিফ, এটাও গায়রে মুনসারিফের কোয়ালিটি যেগুলো আছে এগুলো আমরা জানলে বুঝতে পারবো। ষষ্ঠ নম্বর ফকারও একই রকম, শুধুমাত্র প্রথম তিন প্রকারের জন্য ইসমে গায়রে মুতামাক্কিন ভালোভাবে আমাদের জানা লাগবে, এই জন্য ওই জিনিসটা আমরা ভালোভাবে দেখে নিব। এখন আসুন তাহলে প্রকার হলো ছয়টা, ছয়টা প্রকার কি কি? মুফরাদে মুনসারিফ সহি, মুফরাদে মুনসারিফ জারি মাজার সহি, তারপরে হলো মুফরাদে জমা মুকাসসার মুনসারিফ, চতুর্থ নম্বর প্রকার হলো জমা মুন্নাসে সালেম, প্রথমটা জমা মুকাসসার, দ্বিতীয়টা কি জমা মুন্নাসে সালেম, এরপরে হলো গায়রে মুনসারিফ, এরপরে হলো কি আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা মুযাফুন ইলা গায়রিয়া মুতাকাল্লিম, এই জিনিসটা বলেন। এখানে নামটা লেখা নাই, আমার সাথে বলেন আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, কি বললাম? মুজাফান ইলা ইয়াই ইলা গায়রে ইয়াই মুতাকাল্লিম, ইলা গায়রে ইয়াই মুতাকাল্লিম, বলেন তো ইফাকাতা বলেন আসমাই সিত্তা মুকাব্বারা ইয়া মুতাকাল্লিম গায়রে ইয়া মুতাকাল্লিম ইলা গায়রে ইয়া মুতাকাল্লিম, ইলা গায়রে ইয়া, ইলা গায়রে ইয়া মুতাকাল্লিম, আমি লিখে দিতেছি আপনারা দেখে নেবেন, বাংলাতে আপাতত লিখে দিতেছি আসমাই সিত্তায়ে মুকাব্বারা। আচ্ছা ছয়টা আপনার নাম বলেন একজন একজন করে, বলেন মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজরারি সহি, জামা মুকাসসার, জামা মুয়ান্নাস সালিম, গায়রে মুনসারিফ, আসমাই সিত্তা মুকাব্বারা, ইয়াইলা মুতাকাল্লিম, গায়রে ইয়াইলা মুতাকাল্লিম। আমি লিখে দিতেছি বলেন। আচ্ছা বলেন আরেকবার বলেন ওই আরেকবার বলেন, আর কোনো ভাই পারবেন না? শাহিন ভাই বলেন, উস্তাদ সময় লাগবে একটু বুঝতে বুঝতে। জি দিয়েছি আপনাদেরকে লেখাটা দেখেন, আশপাশে তাই মুকাব্বারা মোজাব ইলাকায় দিয়ে মুতাকাল্লিম, আজ সময় লাগার দরকার না, দেখে দেখে এলো বলেন। মুফরাদে মুনসারিফে সহি, মুফরাদে মুনসারিফে জারি মাজরায় সহি, আমাদেরকে শিরোনাম বা ইস্তালাহ আর কি এগুলো সব মুখস্থ করতে হবে, অনেকে কিন্তু ইস্তালাহ মুখস্থ করে না। আচ্ছা এই গেল আমাদের প্রকার গুলো, ছয়টা প্রকার পড়লাম, এবার আসেন আমরা পদ্ধতি গুলো পড়ি। পদ্ধতি, প্রথম পদ্ধতি রাফা হবে, জম্মা লফজি, নসব হবে, ফাতায় লফজি, জর হবে, কাসায় লফজি। দ্বিতীয় পদ্ধতি রাফা হবে, জম্মা লফজি, নসব ও জর হবে, কাসায় লফজি। তৃতীয় পদ্ধতি রাফা হবে, জম্মা লফজি, নসব ও জর হবে, ফাতায় লফজি। চতুর্থ পদ্ধতি রাফা হবে, ওয়াই লফজি, নসব হবে, আরিফ আরিফে লফজি বা আরিফ দ্বারা, জর হবে ইয়া দ্বারা। এরপর হইলো এত তোকে বলছি নাকি বলেন, জি বলেন বলেন
আর কে বলবেন পদ্ধতি গুলো বলেন পদ্ধতি গুলো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি চারটা পদ্ধতি বললাম কেউ কি পারবেন না পড়তে হবে ওস্তাদ লাগবো আমার সাথে তো বললে তো সহজ হয়ে যেত আমার সাথে তো বলেন প্রথম পদ্ধতি রফ হবে জম্মা লফজি দ্বারা বলেন প্রথম পদ্ধতি রফ হবে জম্মা লফজি দ্বারা নসব হবে ফাতা লফজি দ্বারা নসব হবে ফাতা লফজি দ্বারা জ্বর হবে কাসা লফজি দ্বারা জ্বর হবে কাসা লফজি দ্বারা জি এবার বলেন প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি রফ হবে জম্মা লফজি দ্বারা পাতা হবে জম্মা ফাতা দ্বারা জবর হবে নসব হবে জম্মা ফাতা দ্বারা আর জের হবে জম্মা রফ হবে জম্মায় লব্জি দ্বারা ফাতা হবে নসব হবে ফাতায় লব্জি দ্বারা জ্বর হবে কাসরা হবে আচ্ছা এরপরে জি এটা বলেন এবারে সাইন বে বলেন এটা মানে একদম সহজ প্রথম পদ্ধতি জম্মা পাতা কাঁচা প্রথম পদ্ধতি কি জম্মা পাতা কাঁচা দ্বিতীয় পদ্ধতি জম্মা এবং কাঁচা জম্মা এবং কাঁচা প্রথম পদ্ধতি জম্মা পাতা কাঁচা দ্বিতীয় পদ্ধতি জম্মা কাঁচা তৃতীয় পদ্ধতি জম্মা ফাতা তৃতীয় পদ্ধতি কি জম্মা ফাতা চতুর্থ পদ্ধতি ওয়াও আলিফিয়া চতুর্থ পদ্ধতি কি ওয়াও আলিফিয়া এ সংক্ষেপে এটা বলেন তো বলেন চতুর্থ পদ্ধতি ওয়াও আলিফিয়া প্রথম পদ্ধতি কে বলেন প্রথম পদ্ধতি জম্মা ফাতা কাসরা বলেন প্রথম পদ্ধতি জম্মা ফাতা কাসরা দ্বিতীয় পদ্ধতি জম্মা কাসরা কাসরা জম্মা কাসরা কাসরা হ্যাঁ এরপরে তৃতীয় পদ্ধতি জম্মা কাসরা কাসরা তৃতীয় পদ্ধতি কি ওয়ালি পিয়া না তৃতীয় পদ্ধতি জম্মা ফাতা ফাতা তৃতীয় পদ্ধতি কি দ্বিতীয় পদ্ধতি তৃতীয় তৃতীয় দ্বিতীয় পদ্ধতি হলো জম্মা কাসরা কাসরা তৃতীয় পদ্ধতি হলো জম্মা ফাতা ফাতা পাই তো আহমাদা মারা তো বি আহমাদা জি আর চতুর্থ পদ্ধতি হলো ওয়াও আলিফিয়া চতুর্থ পদ্ধতি কি ওয়াও আলিফ ওয়াও আলিফিয়া এবার ক্লিয়ার তো নাকি জি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম